অনেকেই বলে মিষ্টি ফ্রিজে রাখার পর নাকি অনেক শক্ত হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার তৈরি এই স্পঞ্জ মিষ্টিটা ফ্রিজে রাখলেও অতটা শক্ত হয় না। আর যারা কম মিষ্টি খেতে পছন্দ করে তারা এক বসাতেই এই মিষ্টিটা 1 কেজি খেয়ে ফেলতে পারবে। আমার জানা মতে এই মিষ্টিটা অন্য সব মিষ্টি থেকে বানাতে অনেক বেশি সহজ আর ঝামেলাবিহীন। চলুন তাহলে বানিয়ে ফেলি। পারফেক্ট মিষ্টির জন্য দরকার একটা পারফেক্ট ছানা। আমি যেভাবে ছানা করি তার একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওটা দেখার আগে প্লিজ ছানার ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, তা না হলে পরে মিষ্টি ভালো না হলে সেজন্য আমি দায়ী থাকবো না। এখানে আমি 2 লিটার গরুর দুধের ছানা নিয়েছি, প্রায় 1.5 কাপের চেয়ে কিছুটা কম হয়েছে। স্পঞ্জ মিষ্টির ক্ষেত্রে আমি শুধু পিওর ছানাটা দিয়েই মিষ্টি বানাই, এর সাথে অন্য কিছু মিশাই না। তবে যদি একান্তই কিছু দিতে চান তাহলে শুধুমাত্র 1 টেবিল চামচ চিনি দিতে পারেন। স্পঞ্জ মিষ্টির জন্য ছানাটাকে খুব বেশি মথতে হয় না, 2-1 মিনিট এভাবে মথে নিলেই হয়ে যাবে। এখন আমি ছানাটাকে 15 ভাগে ভাগ করে নিব। আপনারা ছোট বড় করতেই পারেন, তবে স্পঞ্জ মিষ্টিটা একটু বড় হলে সুন্দর দেখায়। মিষ্টিগুলোকে শেপ দেওয়ার আগে আমরা শিরাটা বসিয়ে দিব, যাতে করে মিষ্টির শেপ দিতে দিতে শিরাটাও রেডি হয়ে যায়। শিরার জন্য একটা পাতিলে নিয়েছি 10 কাপ পানি। এখন এতে দিয়ে দিব 2 কাপ চিনি। প্রতি কাপ চিনির জন্য আমি 5 কাপ করে পানি দিয়েছি। স্পঞ্জ মিষ্টির জন্য আমি এই রেশিওটাই ইউজ করি, তবে কেউ একটু বেশি মিষ্টি রাখতে চাইলে 2 কাপ চিনির সাথে 7 কাপ পানি দিলেও হবে। এখন মিষ্টিগুলোকে হাতের তালুতে নিয়ে প্রথমে একটু প্রেস করব, তারপর গোল গোল বল তৈরি করে নিব। ছানাটাকে যেহেতু আমরা বেশিক্ষণ মথিনি তাই এই বলগুলো খুব বেশি মসৃণ হবে না, কিছুটা এরকম হবে। তবে এতে ভয়ের কিছু নেই, মিষ্টিটা কিন্তু ভেঙে যাবে না। সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে, এইদিকে শিরাতেও বলক চলে এসেছে। এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো শিরায় দিয়ে দিব। সবগুলো একসাথে দিয়ে দিলে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, তাই বলক চালু থাকবে, এরকমভাবে সবগুলো মিষ্টি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে হাই হিটে এটাকে জাল করব 10 মিনিট। অবশ্যই হাই হিটে জাল করতে হবে, তাহলেই অনেক ফেনার সৃষ্টি হবে আর মিষ্টিগুলোও গোল হবে। এই 10 মিনিটে একবারও ঢাকনা খোলা যাবে না, তবে পাতিলের হাতল ধরে একটু দুলিয়ে দিতে পারেন, তাহলে মিষ্টিগুলো ভিতরে ঘুরে যাবে। আজকে যে পাতিলে মিষ্টি বানাচ্ছি এই পাতিলটার সাইজ হচ্ছে 28 সেন্টিমিটার। ফিরে এসেছি 10 মিনিট পর। এখন ঢাকনাটা সরিয়ে ফেলবো আর চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিব। এবার এভাবে ঢাকনা ছাড়াই এটাকে আরও 10 মিনিট রান্না করে নিব, তাহলে মিষ্টিটার সাইজ ঠান্ডা হবার পরেও একই রকম থাকবে। এই 10 মিনিট রান্নার সময় আমি কয়েকবার শিরাটা চেক করেছি ঘন হয়েছে কিনা দেখার জন্য, কিন্তু শিরাটা পাতলাই আছে তাই আমি আর পানি অ্যাড করলাম না। আপনাদের যদি মনে হয় শিরাটা ঘন হয়ে গেছে তাহলে 1/4 কাপ করে 2 বার ফুটন্ত গরম পানি অ্যাড করে দিবেন। 10 মিনিট পর একটা মিষ্টি তুলে 1 মগ নর্মাল তাপমাত্রার পানিতে ছেড়ে দেখব। যদি মিষ্টিটা ডুবে যায় তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে, আর যদি দেখেন ভেসে আছে একটু অপেক্ষা করার পরেও ডুবছে না, তাহলে মিষ্টিটাকে আরও 1 মিনিট রান্না করে নেবেন। চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন এভাবে একটু নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নিব, তারপর এটাকে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। ফিরে এলাম প্রায় 12 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন উপরে তেল ভাসছে, কারণ এটা পিওর গরুর দুধ। মিষ্টিটার টেক্সচার স্পঞ্জি হওয়ার জন্য অবশ্যই 10-12 ঘন্টা শিরাতে রেখে দিতে হবে। আর একটা কথা, যদি আপনারা প্যাকেটের দুধ দিয়ে বানান তাহলে হয়তো বা রেজাল্টটা এরকম নাও আসতে পারে। সবগুলো মিষ্টি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। আমাদের এখন শীতকাল, প্রচুর ঠান্ডা, মিষ্টি ঠান্ডা হয়ে যাবার পর তো এটা শক্ত হয়ে যাবার কথা, কিন্তু দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা সফট আর স্পঞ্জি। ভেতরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। গরুর দুধ, ছানা তৈরির প্রসেস, শিরার ঘনত্ব, চুলার আঁচ আর জাল করার সময়, এই কয়েকটা জিনিস ঠিকভাবে ফলো করলে ইনশাল্লাহ আপনার মিষ্টিও পারফেক্ট হবে। তারপরেও কেউ যদি প্রথমবার না পারেন তাহলে কয়েকবার প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমার করানো মিষ্টির অনলাইন ক্লাসে কেউ যদি জয়েন করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাতে গিয়ে ডিটেলস দেখে আসতে পারেন। কেমন লেগেছে আজকের এই স্পঞ্জ মিষ্টির রেসিপিটি কমেন্ট করে জানাবেন। এই রকম আরও মজার মজার মিষ্টির রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন যাতে করে কোনো রেসিপি মিস না হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।